হ্যালো গাইজ, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আবারও আপনাদের সামনে একটি জব রিলেটেড আপডেট নিয়ে হাজির হয়েছি, যেই আপডেটটি পেয়ে আপনারা অত্যন্ত খুশিতে কিন্তু হারিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু আবারও কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য কিন্তু নোটিশ দিয়ে ফেলেছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই নোটিশটি কিন্তু কোনো রকম ফেক নয় বন্ধুরা, একেবারে অরিজিনাল নোটিশ, যেটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে যাচ্ছি। একেবারে প্রুফ সহ কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে কতগুলি ভ্যাকান্সি আসতে চলেছে 2020-তে এবং কখন থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, পুরো ডিটেলস, কত যোগ্যতা লাগবে, এবার পুরো ডিটেলস কিন্তু আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরো ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে 100% শিওর। বন্ধুরা দেখুন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখবেন আপনার এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটি ক্লিক করে কালো করে দেবেন এবং পাশেই উঠে আসবে একটি বেল আইকন, সেখানে ক্লিক করে দেবেন, তারপরে অল এ ক্লিক করে দেবেন। তাহলে আপনি পেয়ে যাবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে। তো বন্ধুরা দেখুন, এই চ্যানেলে প্রতিদিনের লেটেস্ট চাকরি ভিডিও সহ বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট দেওয়া হয়। তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের মাঠের ভিডিওগুলি আপলোড করা আছে বন্ধুরা, সেগুলি আপনারা কিন্তু দেখে নিয়ে আপনাদের রানের কিন্তু স্পিড কেমন থাকতে হবে, প্রিভিয়াসে কেমন ছিল, আগামীতে কেমন থাকতে হবে, সেগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন বন্ধুরা। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বিভিন্ন ধরনের লেটেস্ট ভিডিওগুলি দেখতে থাকুন প্রতিদিনের। তো চলুন বন্ধুরা, আজকের এই লেটেস্ট আপডেটটি দেখে নেব একেবারে প্রুফ সহ। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আজকেরই প্রকাশিত হওয়া খবর এবং এই মুহূর্তে আপনাদের সামনে সেই খবরটি কিন্তু তুলে ধরতে যাচ্ছি। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখুন বলা হয়েছে যে রাজ্য ও কলকাতা পুলিশের নিচু তলার বহু পদে লোক নেই, যে কারণে থানা বা ফাঁড়িতে দৈনন্দিন কাজ চালাতে গিয়ে সমস্যা হচ্ছে। কনস্টেবলের অভাবে ব্যাহত হচ্ছে এলাকার টহলদারির কাজ। সমস্যা মোকাবেলায় তাই নতুন বছরে কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কনস্টেবল নিয়োগ করতে চলেছে নতুন বছরে রাজ্য সরকারের তরফ থেকে এখানে বলা হয়েছে। তাছাড়াও পুরো ডিটেলস দেখতে থাকুন, সম্পূর্ণ কিন্তু এখানেই বলে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন, সূত্রের খবর, এই পদে প্রায় 8,000 লোক নেওয়া হবে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু কনস্টেবল পদে 8,000 লোক নেওয়া হবে এবং টোটাল যে শূন্য পদ রয়েছে সেটিও কিন্তু আপনাদের এই ভিডিওতেই বলে দেবো। বন্ধুরা দেখতে থাকুন, এখানেই সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিক নতুন জেলা তৈরি হয়েছে, একই সঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু পুলিশ জেলাও, যে কারণে থানার সংখ্যা বেড়েছে কিন্তু সেই অনুপাতে ফোর্স নেই অধিকাংশ জেলায়। বন্ধুরা দেখুন, কিসের জন্য এত বারবার রিক্রুটমেন্ট আসছে সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে, যে ফোর্স নেই রাজ্যে এবং কনস্টেবলের অভাব কিন্তু যথার্থই রয়েছে বন্ধুরা, তার জন্যই কিন্তু এই নিয়োগগুলি। দেখুন, তাই আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনকে, পাশের জেলা থেকে পুলিশ কর্মী নিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা অভাব রয়েছে এই পুলিশ কর্মীদের জন্য, তাই কিন্তু তারা যে পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটিও কিন্তু পরিষ্কার। দেখুন, বাম আমলেই রাজ্য ও কলকাতা পুলিশে কনস্টেবল পদের লোক নিয়োগ হয়নি। দেখুন, তার উপর প্রতি বছরই একটা ভালো সংখ্যক কর্মী অবসর নেন, যে কারণে শূন্য পদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শূন্য পদের সংখ্যা কিন্তু প্রতিটা বছরেই বেড়েছে, কিন্তু প্রতিটা বছরে যে সংখ্যক হারে কনস্টেবল নিয়োগের কথা সে সংখ্যক কিন্তু কনস্টেবল নিয়োগ হয়নি, যে কারণে আজকে এই অবস্থা এবং এই নিয়োগ প্রক্রিয়া প্রতি বছর আসতেই চলেছে। দেখুন, একবারে নিচে যদি বলা যায় তো এখানে বলা হচ্ছে দেশের শীর্ষ আদালত রাজ্যকে শূন্য পদে দ্রুত নিয়োগ করতে বলেছে, কিন্তু এটিও কিন্তু এখানে ক্লিয়ার। বন্ধুরা দেখুন, রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ধাপে ধাপে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে লোক নিয়োগ শুরু হয়েছে, যাতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী তা শেষ করা যায়। দেখুন, 24,000 শূন্য পদ রয়েছে বলে রাজ্য সরকার আদালতে জানায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়েছে 24,000 শূন্য পদ রয়েছে রাজ্যে এবং এই 24,000 শূন্য পদের ভেতর থেকে কিন্তু তারা ধাপে ধাপে নিয়োগ করছে বন্ধুরা, এবং সেই আপডেট কিন্তু একেবারে লেটেস্ট এবং প্রুফ সহ আপনাদের সামনে তুলে ধরছি।
দেখুন, যার মধ্যে বেশিরভাগ শূন্য পদই কনস্টেবল পদমর্যাদাই, সেক্ষেত্রে কনস্টেবলের নিয়োগের উপর বেশি জোর দিচ্ছে পুলিশ কর্তারা। দেখতে পাচ্ছেন কনস্টেবলই কিন্তু নিয়োগ হতে চলেছে আবার, এবং তাই জন্যই কিন্তু এখানে পরিষ্কার ভাষাতেই বলে দেওয়া হয়েছে। দেখুন, তা না হলে বিভিন্ন ব্যাটালিয়নে ফোর্স পাঠানো যাবে না, এ নিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে যা খুব শীঘ্রই শেষ হওয়ার কথা। সূত্রের খবর, এর পরেও সবকটি শূন্য পদ পূরণ করা যাচ্ছে না বলে পরিসংখ্যান ঘেঁটে দেখেছেন কর্তারা। মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারা যতগুলি কনস্টেবল নিয়োগের কথা বলছে কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে ততগুলি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হচ্ছে না। কিন্তু আপনাদের বলে দিই, আপনারা কিন্তু তৈরি থাকুন, কনস্টেবলের জন্য কিন্তু 2020 একেবারে শুরুতেই কিন্তু চলে আসছে নতুন বিজ্ঞপ্তি। এখানে বলে দেওয়া হয়েছে, দেখুন, প্রশাসনিক কর্তারা চাইছেন 2020 সালের জানুয়ারি মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে। দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসেই কিন্তু এই বিজ্ঞপ্তি চলে আসছে। বন্ধুরা আপনারা তৈরি থাকুন ফর্ম ফিল আপ করার জন্য। মাধ্যমিক যোগ্যতায় এই চাকরিটি আপনারা সকলেই জানেন, তার জন্য মাধ্যমিক যারা পাস করে আছেন তারা অবশ্যই কিন্তু সুযোগের অপেক্ষায় আছেন। তাই আপনাদের সামনে একটি বড় সুযোগ কিন্তু আবারও চলে এসেছে দেখতে পাচ্ছেন, কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়ে পরীক্ষা নেওয়ার কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লেগে যাবে, মাঝে আবার পুরো ভোট রয়েছে, সেই বিষয়টি মাথায় রাখতে হচ্ছে তাদের। 2021 সালের রাজ্যসভা ভোট রয়েছে, ওই বছরে লোক নিয়োগ করা যাবে না, তাই ভোটের আগেই নতুন নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে বদ্ধপরিকর পুলিশ কর্তারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, 2021 আগেই সমস্ত শূন্যপদ, 24,000 যে শূন্যপদ রয়েছে বন্ধুরা, এই 24,000 শূন্যপদ 2021 আগেই কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট করে ফেলবে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশ, সমস্ত কিছু কিন্তু এই 2021 আগেই নিয়োগ হয়ে যাবে বন্ধুরা। তো এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং জানুয়ারি মাসে অফিসিয়াল নোটিফিকেশান আসছে, সেটি তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা দেখুন, ভিডিও যদি আপনাদের এতটুকু হেল্পফুল বলে মনে হয়ে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে, যাতে সকলেই এই লেটেস্ট আপডেটটি জানতে পারে এবং ফর্ম ফিল আপের জন্য নিজেকে তৈরি রাখতে পারে। তাই অবশ্যই শেয়ার করুন এবং সকলকে জানতে সুযোগ করে দিন। এবং আপনি যদি এই চ্যানেলে এইরকম লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে চান প্রতিদিন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।